পরিস্থিতি এই এবং হাওড় যে পানিগুলো আসে এর কারণে অলরেডি দুবার বন্যা হয়ে গেছে সিলেটে। এর জন্য কিন্তু আমাদের দেশ এখানে সার্বিক সহযোগিতা করেছে সিলেট জেলা এবং মহানগর সহ আরো সিলেটের নেতৃবৃন্দ, ছাত্র দল, স্বেচ্ছাসেবক সহ যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি এই সিলেট জেলা মহানগর সহ আপনারা যারা এখানে আছেন আপনারা সকল অনেক কষ্ট করেছেন বিগত 7 দিন ধরে, এবং যারা নেতৃবৃন্দ আসছেন ঢাকা থেকে আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখানে সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালনা করছেন, দুটো পর্ব, একটা হচ্ছে আমরা যেটা এখানে বক্তব্য, আরেকটা একই সময় চলছে ভিতরে আমাদের চিকিৎসা এবং ঔষধ বিতরণ। এছাড়াও আমাদের জনাব তারেক রহমান ডাক্তার জোবাদার রহমান থেকে আমাদের এখানে কিছু গিফট দেওয়া হচ্ছে, আপনারা যারা এখানে সেবা নিচ্ছেন। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। আমরা দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য ফেরফা নাসিব করুক, আমাদের বেগম খালেদা জিয়াকে জানি সুস্থ করে দেওয়া হোক, এবং কোকোকে জানি ওনার জনাব কোকো রহমানকে জানি ফেরফা নাসিব করে, একই সাথে জনাব তারেক রহমান, জোবাদ রহমান সহ আমরা যারা আছি সবাইকে যেন সুস্থ রাখে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি জানাচ্ছি বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। তারপরে বলতে হয় সিলেটে জয়রাম ফাউন্ডেশন, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে ধরনের প্রোগ্রামে আমরা সর্বাত্মক সহযোগিতা পাই, তাদের কয়েকজনের নাম বলতে গেলে অফকোর্স আমাদের মিলতা সিদ্দিকী ভাইয়ের নাম বলতে হবে। তা আমরা তার কাছে কৃতজ্ঞ। জয়রাম ফাউন্ডেশন এবং গ্যাপের যে কোনো কার্যক্রমে সিলেট মহানগর এবং সিলেট জেলা বিএনপি থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি, আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মিলতা সিদ্দিকী, সদস্য সিলেট মহানগর বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে আজকের এই চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ বিতরণ এবং উপহার বিতরণ কর্মসূচিতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দেব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ডক্টর হারুন আল রশিদ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি ইতিমধ্যে রাস্তায় রয়েছেন, রওনা দিয়েছেন সিলেটের উদ্দেশ্যে, কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক অবিভক্ত ঢাকার মেয়র জয়নাতে জনাব মির্জা আব্বাস আজকে এখানে উপস্থিত রয়েছেন। দুই বিশেষ অতিথি জানের নেতৃত্বে আমরা ছাত্ররা অতিথি করেছি, 90-এর ছাত্র রাজনীতির সিফারসরাম, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল, সেই সাবেক ছাত্র নেতা বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, ছাত্র দলের সোনালী ফসল, যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি করেছি, সেই মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী এরি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির প্রধান সম্পাদক হিসেবে এখন কাজ করে যাচ্ছেন, উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর এনামুল হক চৌধুরী, চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদের, আমাদের সিলেটের গর্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার শেখাওয়াত হোসেন জীবন উপস্থিত রয়েছেন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনতা জনক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী উপস্থিত রয়েছেন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মিজানুর রহমান এখানে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত কাউন্সিলের নির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী পঙ্কি উপস্থিত রয়েছেন, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সহ এই অনুষ্ঠানকে সামগ্রিকভাবে সফল করার জন্য যে জাউরমান ফাউন্ডেশন এবং দেবের যেসব নেতৃবৃন্দ সামগ্রিকভাবে কাজ করে গেছেন তাদের মধ্যে জাউরমান ফাউন্ডেশনের প্রফেসর ডাক্তার ইকবাল এবং প্রফেসর জনাব খায়রুল ইসলাম রুবেল উপস্থিত রয়েছেন, সবাইকে বক্তব্যের শুরুতে মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং মৃত্যু অভিনন্দন জানাচ্ছি। এখানে যারা চিকিৎসা সেবী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে অবলম্বন আজকে এই বন্যা আসার পর থেকে মহানগর বিএনপি সিলেট জেলা বিএনপি জাউরমান ফাউন্ডেশন ইতিমধ্যে জাউরমান ফাউন্ডেশন পরপর দুইবার